হ্যালো, আসসালাম আলাইকুম। পুরো যা যা লাইভটা দেখছো একটু জয়েন করার হচ্ছে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। যা যা লাইভটা দেখছে একটু কমেন্ট করে জানাবেন যে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, আছে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আপু হ্যালো, আপু হ্যাঁ আপু কেমন আছেন? ভালো আছি আপু, তুমি কেমন আছো আপু? নেটটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। যা যা দেখতে পাচ্ছেন একটু জয়েন করে হাই হ্যালো লিখে জানান যে নেটটা ক্লিয়ার আছে কিনা, আর হচ্ছে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আজ পেলাম তোমাকে আপু। আচ্ছা থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। আমার নেটটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমার ইদানিং লাইভ করতে এত পরিমাণে আলিশামি লাগে, আবার আগের মতো শুরু হয়েছে, মানে লাইভে যাই আসতেই মন চায় না, অনেক আলিশামি লাগে লাইভ করতে। ক্লিয়ার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। সবাই হচ্ছে জয়েন করেন লাইভটা, হচ্ছে ক্লিয়ার থাকলে হচ্ছে গার্লস গ্রুপে একটু শেয়ার করে দেন। আপু গর্তের সিরামটা কিভাবে লাগাবো? আপু গর্তের সিরামটা হচ্ছে আপু রাতে ঘুমানোর সময় লাগাবেন, রাতে আর সকালে প্রতিদিন দুবার করে লাগাবেন। গর্তের সিরামটা সকালে আর রাতে প্রতিদিন দুবার করে লাগালে এনাফ। আমার নেটটা কি ক্লিয়ার আছে একটু জানান তো, যে নেটটা ক্লিয়ার আছে কিনা একটু জানান। হাই আপু, হ্যালো আপি। আচ্ছা আপু তুমি লাইভে আর আমি আরো তোমাকে মেসেঞ্জারে নক করতেছি কেন আপু? আচ্ছা একটা কথা, মেসেঞ্জারে প্লিজ আপনাদের বারবার না করা সত্ত্বেও মেসেঞ্জারে কেন আপনারা প্রোডাক্ট সম্বন্ধে ডিটেল জিজ্ঞেস করেন? এই জন্য তো আপনাদের মেসেজ আমি ইচ্ছা করে চেক করি না। এই যে যারা হচ্ছে পেজ থাকতে, আপু এটার প্রাইস কত, আপু ওইটা নিতে চাই, আপু আমার ফেস দেখাইতে চাই, আপু একটু ফোন ধরেন, এগুলা করেন না প্লিজ। আমার আইডিতে হচ্ছে আপনার, আমি বললাম না যে আমার আইডিতে হচ্ছে আপনার মেসেজ দেন, আমার কোনো প্রবলেম নাই। আপনার মেসেজ দিয়ে আমার, আমি কেমন আছি, আমার বাসা সবাই কেমন আছে, আমি কি দিয়ে ভাত খাইছি সব জিজ্ঞেস করেন, সমস্যা নাই। কিন্তু ওই যে প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস আমার জিজ্ঞেস করে নাই, আমি এগুলোর কোনো রিপ্লাই দিব না। তো আমার পেজ আছে ভাই, আমার পেজের লোক আছে, ওদের আমি কি জন্য রাখছি? ওদের তো আপনাদের মেসেজ দেখার জন্য রাখছি, তো ওদের আমি মাস গেলে বেতন দিব। আর আপনারা যে আমার ইনবক্সে আমারে জ্বালাইবেন, তাহলে তো আমার দরকার নাই, তাহলে তো হচ্ছে আমার দরকার নাই তাই না? আপনারা হচ্ছে আমারে কেন জ্বালান? আপনারা হচ্ছে একটু কষ্ট করে পেজে নক দেন, আপনারা হচ্ছে আমি আইডিতে অ্যাড করার মানে এই না যে হচ্ছে আপনারা গিয়া হচ্ছে মানে আমারে গণহারে জ্বালাইতে থাকবেন। আমি হচ্ছে এই জন্য আপনাদের ইয়া দিইনি আপু। হাই আপু, হ্যালো আপু, ক্লিয়ার আছে? ঠিক আছে, ক্লিয়ার থাকলে সবাই হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। আমি হচ্ছে কেন ক্যাপশন দিচ্ছি আজকে, আমার ঈদ লাগছে, আমার ঈদের ড্রেস যারা দেখতে চাচ্ছিলাম, যারা ঈদের ড্রেস দেখেন নাই, আমার এটা হচ্ছে ঈদের ড্রেস, এই জন্য হচ্ছে ক্যাপশন এটা দিছি। আমি হচ্ছে এটা পড়তে পারি না ঈদের দিন, আমার অনেক মন খারাপ ছিল, ড্রেসটা পড়তে পারি না, এই জন্য অনেকে আমার ইনবক্স করছে আপু তোমার ঈদের ড্রেস দেখাবো না, আমি ছবিও দিই নাই করে, ইচ্ছা করে দিই নাই, তাহলে পুরান হয়ে যাবে না বলেন? যতই হোক আমার ঈদ গেলো, তারপর তো আমার ড্রেসটা নতুন থাক। আসসালাম আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সবাই হচ্ছে জয়েন করে ফেলেন, সবাই হচ্ছে একটু জয়েন করে ফেলেন, আর লাইভটা হচ্ছে গার্লস গ্রুপে শেয়ার করে দিতে থাকেন। আজকে আমার অনেক গরম লাগতেছে, ড্রেসটা অনেক হেভি। হ্যাঁ আপু, হ্যালো আপু, ক্লিয়ার আছে? ঠিক আছে, ক্লিয়ার থাকলে লাইভটাকে গার্লস গ্রুপে শেয়ার করে দিবা। আমি তো জেল মাইখানি, কিন্তু আমার অনেক অস্থির লাগতেছে, জেল দিলে একটু ঠান্ডা লাগবে। আপু কোন পেজের নাম নাম বলছে না, পেজই পাই না আপু। ইয়ানাস বুটিক, ওদের হচ্ছে পেজের নামটা হচ্ছে, তুমি তুমি যদি না পাও তাহলে হচ্ছে এক কাজ করো, আমার আইডিতে নক দাও, আমি আইডি হচ্ছে ওদের পেজের লিঙ্কটা দিয়ে দিবো না, যদি না পাও, যে অনেকে হচ্ছে খুঁজে পাচ্ছে না, বাট ইয়ানাস বুটিক লিখলে তুমি পেয়ে যাবা। আপু তোমার সাথে কথা বলতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাই হচ্ছে লাইভটাকে গার্লস গ্রুপে শেয়ার করে দিবা, যারা যারা দেখতে পাচ্ছ লাইভটাকে প্রত্যেকে হচ্ছে গার্লস গ্রুপে শেয়ার করতে থাকো, লাইভটাকে হচ্ছে গার্লস গ্রুপে শেয়ার করে দিবা। আমি হচ্ছে প্রোডাক্ট দেখাতে, ড্রেস কালারটা নাইস, ড্রেস কালারটা নাইস, প্রাইস 2 মাস রিজনেবল। তোমরা জানো আমি পেজের নাম বলতেছি না, আমার বার্থডে তো একটু ড্রেস পরছি, তোমরা সবাই দেখছো, ওইটার প্রাইস কিন্তু হচ্ছে অনেক বেশি হাই ছিল, অনেক হাই ছিল, বাট ওইটা পরে আমার এত সুন্দর লাগে নাই, এটা পরে অতবার অত কমফোর্টেবল ফিল হয় না, মানে আমি পেঁচায় পড়ছি, আমি হাঁটতে পারি নাই, ওইটা পরার পর আমি হাঁটতে গেলে আমি হচ্ছে মানে পড়ে যাবো এরকম অবস্থা, মানে এত হচ্ছে ঘের কম ছিল, মানে আমার এত মানে এইটা এইটার ডাবল প্রাইস, মানে হচ্ছে এইটা যা এটা ডাবল ডাবল প্রাইসের ড্রেস পরছি, তাও আমার মনের মধ্যে শান্তিও ছিল না, আমার ওরকম ভালো লাগে নাই, আর হচ্ছে অতটা কমফোর্টেবল ফিল হয় নাই, অথচ হচ্ছে এইটা হচ্ছে অর্ধেক প্রাইসের ড্রেস, আমার কাছে অনেক ভালো হয়েছে। আমি শুধু শুধু মানুষের পেজে প্রমোট করি, আমাকে কি বলছে প্রমোট করতে না, বাট তারা আসলেই অনেক কমের মধ্যে খুব ভালো ভালো ড্রেস দিতেছে, আমি আরো 10টা পেজ যাচাই করে দেখছি, এত কমের মধ্যে তারা ড্রেস দিতেছে না, তারা হচ্ছে এইসব ড্রেস হচ্ছে 12,000-13,000 টাকা থেকে স্টার্ট হচ্ছে প্রাইস, সেখানে হচ্ছে 2 মাস রিজনেবল প্রাইস হচ্ছে দিচ্ছে। আপু রাতে তো নাইট কিনতে, কিন্তু গর্তের সিরামটা কিভাবে দিব? গর্তের সিরামটা কিভাবে দিবা? গর্তের সিরামটা হচ্ছে আপু তুমি সকালবেলা ঘুম থেকে উঠবা, ফার্স্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মুখটাকে ওয়াশ করো ফেস ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে, যেটা তুমি ইউজ করো, ওয়াশ করে দেন হচ্ছে তুমি গর্তের সিরামটা হাতে 2 থেকে 3 ফোঁটা নিয়ে ইউজ করে ফেলবা, বা তোমার ফেসে যতটুকু লাগে, এক গাদা সিরাম ফেসে দিতে হয় না, তো জাস্ট এভাবে ইউজ করবা। আবার হচ্ছে তুমি রাত্রিবেলা নাইট ক্রিম দেওয়ার আগে হচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে সিরামটা ইউজ করলা, ইউজ করে ওয়াশ করার পর নাইট ক্রিম দিলা, মানে তুমি 2-1 ঘন্টা ফেসে রাখতে হবে রাতে, আর সকালবেলা তোমার ফেসে 3-4 থেকে 4 ঘন্টা রাখবা, এভাবে হচ্ছে ইউজ করবা।
আপু ক্রিমের দাম তো অনেক, আর ভাই আমরা তো আমিও তো কিনে আনি, আমি তো হচ্ছে কম দামে কিনে আনতে পারি না, কম দামে কিনে আনতে পারলে কম দামে দিয়ে দিব। আপু আমি আমার ওয়াইফের জন্য নিব। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলছি তো অ্যাপ্লাই করেন, আমার অনেক গরম লাগছে, সেটা অ্যাপ্লাই করলে আমার দেখবে স্কিন এমনি গ্লো করবে, আবার গরমটা কমে যাবে। আপু আমার লিপ অনেক কালো, এখন কি হবো? লিপসের জন্য হচ্ছে আপু লিপ বাম ইউজ করবেন। আচ্ছা লাইভটাকে একটু শেয়ার করেন দেন প্লিজ, যা যা দেখতেছেন একটু লাইভটাকে শেয়ার করে দেন, দুই একটা করে শেয়ার করতে থাকেন। আমি একটু শেয়ার করে নিই, ওয়েট, আপনারা তো শেয়ার করবেন করবেন, আমি একটু শেয়ার করে নিই। কিছু নেই আমার বলো না তুমি, আছি তো আগের মতো এখনো আমি, কিছু বলো না তুমি। আচ্ছা প্রাইস গুলো বলেন। আচ্ছা প্রাইস আমি আমি একটু শেয়ার করে নিই, ওয়েট। আচ্ছা আপু আচ্ছা আমি এখন জেলটা একটু অ্যাপ্লাই করে নিই, তারপর হচ্ছে প্রাইস বলতেছি গোল জেলে। আমার আজকে লাইভে আসার ইচ্ছা ছিল, আমি ভাবছিলাম কালকে দিনের বেলা একবারে লাইভ হবো, তারপর আবার ভাবলাম যে একটু যাই। হ্যাঁ আপনি হ্যালো আপনি লাইভটাকে একটু শেয়ার করে দেন, হ্যাঁ যারা যারা দেখতেছেন লাইভটাকে একটু কাল একটু শেয়ার করতে থাকেন। আচ্ছা আমি যেটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে গোল জেল। এইটা কেন অ্যাপ্লাই করতেছি আমি, ধরেন আমি হচ্ছে বাইরে থেকে আসার পর দেখবেন আমাদের স্কিন হচ্ছে প্রচন্ড পরিমাণে হচ্ছে একটা টায়ার লাগার স্কিনে হচ্ছে আমার যেমন গরম লাগতেছে, জেলটা যখন আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার স্কিনে যে টায়ার্ডনেসটা থাকে সেটা টোটালি রিমুভ হয়ে যাবে, এবং হচ্ছে আপনার স্কিনে যে একটা গরমে যে একটা ভাব থাকে সেটা আপনার স্কিন থেকে চলে যাবে। এই জন্য আমি কিন্তু বলি যে রান্না করার পরে জেল অ্যাপ্লাই করবেন, আর যাদের স্কিনে একদমই গ্লো করে না, যে স্কিনে কোনো গ্লোই নাই, স্কিনটা ফ্যাক আসে, তাদের জন্য বেস্ট একটা জেল এটা, আপনার স্কিনটাকে গ্লো করবে এবং হচ্ছে ব্রাইটেনিং করবে, হোয়াইটেনিং না। যারা হচ্ছে যে প্রোডাক্ট নেন হচ্ছে জেল বা হচ্ছে আপনার সিরাম বা সিলিপিং মাস্ক যারা হোয়াইটিং এর জন্য নেন, তাদের বলতেছি কোনো পেজ থেকে হোয়াইটিং এর জন্য এগুলো নিয়েন না। অনেকেই আছে না বুঝে প্রোডাক্ট কিনেন, লাইভটা দেখেন না, জাস্ট আমি প্রোডাক্ট দেখাই প্রাইস শোনার আগেই দৌড় দেন ইনবক্সে, না এটা করবেন না। আপনি জেল তারপর হচ্ছে সিলিপিং মাস্ক সিরাম এগুলো হচ্ছে প্যাক, এগুলো আপনাকে অনেক বেশি সাদা করবে না। যেমন আজকে একটা আপু বলতেছে আপু আমি হচ্ছে একটা সিলিপিং মাস্ক নিলাম আপু আমি ফর্সা হই নাই বা হচ্ছে এই টাইপের কিছু একটা, তো আপনি হচ্ছে এগুলো কিন্তু আপনাকে ফর্সা করবে না, এই টাইপের এই টাইপের প্রোডাক্ট আপনাকে ফর্সার জন্য না। আপনি জেল কেন অ্যাপ্লাই করবেন? নাইট ক্রিম অ্যাপ্লাই করার পর দেখবেন যে আপনার স্কিন অনেকে বলে আপু আমার স্কিন ফর্সা হয়েছে বাট প্যাক আসে লাগে গ্লো করে না, আপনি যখন হচ্ছে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার স্কিনটা ব্রাইটনিং হবে হোয়াইটনিং হবে পাশাপাশি আপনার স্কিনটা গ্লো করবে। নাইট ক্রিমে কিন্তু আপনার স্কিন অনেক বেশি গ্লো করবে না, জাস্ট হোয়াইটনিং করে, তো আপনার দুইটাই প্রয়োজন। যেমন এটা অনেক বেশি হচ্ছে গ্লো করবে, নাইট ক্রিমে গ্লো করে না, আবার এটা আবার হোয়াইট করতে পারে না, নাইট ক্রিমে হোয়াইট করে, তো দুইটাই আপনার প্রয়োজন। আপনি যদি জেল পারচেস করে বলেন আপু আমি ফর্সা হইতেছি না, তাইলে কেমনে হবে? আপু তুমি এখন কোন নাইট ক্রিম ইউজ করো? আপু আমি এখন নাইট ক্রিম হচ্ছে কোনোটাই অ্যাপ্লাই করতেছি না, আমি হচ্ছে চার দিন হয়ে গেছে, প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে, চার পাঁচ দিন ধরে কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করতেছি না, দিন সিংটা অ্যাপ্লাই করি এমনি। আমি দেখাই এই যে আমার এখানে আছে তো এটা নাকি দেখেন, এই যে দেখেন এই যে বিশ্বাস নাটা দেখেন, এই যে জিন সিংটা এটা আমার ইউজ একটা, এমনি হচ্ছে জিন সিংটা অ্যাপ্লাই করি, এই যে আমার এখানে একটু দাগ ছিল এই জন্য হচ্ছে কয়েকদিন আমি জিন সিংই লাগাইছি, বাট এখন হচ্ছে এখন হচ্ছে কিছু ইউজ করতেছি না। আপু আমি একটা মেয়ে হয়ে তোমার চোখের প্রেমে পড়ে গেছি, চোখ জীবনে কথা বলে তাই না? আপু গোল জেল অলওয়েজ 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 বেস্ট আপি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, আসলে গোল জেল অনেক ভালো, গোল জেলটা অবশ্যই অনেক 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 ভালো। আপু মুখে ক্রিম লাগায়, আচ্ছা মোহিত বোসদারা একটু ওইটা আমি হাতটা একটু ধুয়ে নিই, তার বাচ্চারা ঢুকে গেছে লাইভের মধ্যে, দেখা দেখো প্রোফাইল দিছে কি, প্রোফাইল দেখলে মানুষ ভয় পেয়ে যাবে, একটা হচ্ছে মূর্তি না কিসের একটা প্রোফাইল দিয়ে রাখছে, একটা কাকা কালো একটা কিস জানি একটা প্রোফাইল দিয়ে রাখছে, এগুলো কই থেকে আসে আমি বুঝি না, এগুলো আমি হচ্ছে পাবনা থেকে ছেড়ে দেয় কি মানুষের লাইভে ঢুকার জন্য। আপু নাইট ক্রিম কত দাম? নাইট ক্রিম হচ্ছে আপু তোমার 1600 টাকা, মিস করে নাইট ক্রিমটার প্রাইস হচ্ছে 1600 টাকা, এটার প্রাইস তোমার 1600 টাকা পড়বে, আর এই দুটার কম্বো হচ্ছে তোমার 2400 টাকা পড়বে। যারা হচ্ছে গোল জেল এবং হচ্ছে মিস করে ক্রিমটা নিবা, এই দুটার কম্বো হচ্ছে তোমার 2400 টাকা পড়বে, আর যারা ফুল কম্বো নিবা আমাদের ফেস প্যাক সহ কম্বো নিবা, যারা ফেস প্যাক নিয়ে
যারা ফেস প্যাক সহ কম্বো নিও, ফেস প্যাক সহ কম্বো পড়বে হচ্ছে 3,700 টাকা। এটা হচ্ছে আমাদের ফুল স্কিন কেয়ার কম্বো, যেটা প্রাইস হচ্ছে 3,700 টাকা পড়বে। তোমার প্যাকটা থাকবে, তোমার গোল জেলটা থাকবে, তোমার নাইট ক্রিমটা থাকবে। এটা হচ্ছে আমাদের একটা স্কিন কেয়ার কম্বো, যে যাদের আপু আমি একটা ফুল স্কিন কেয়ার কম্বো চাচ্ছি এবং স্কিনটাকে অনেক বেশি হোয়াইটেনিং করতে চাচ্ছেন, হোয়াইটেনিং এর পাশাপাশি কিন্তু আপনার গ্লো দিবে। শুধুমাত্র হোয়াইটেনিং এর কম্বো না, এটা ফুল স্কিন কেয়ার কম্বো। আমি কেন বলি, বিকজ এটার মধ্যে আপনার জেল দেওয়া আছে, ফেস প্যাক দেওয়া আছে, নাইট ক্রিম দেওয়া আছে, মানে আপনি তিনটা প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন। তো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রতিদিন হচ্ছে আপনি ঘুম থেকে উঠার পরে আপনি মুখটাকে ফার্স্টে ওয়াশ করবেন। এটা যদি আপনি এই প্রোডাক্ট না ইউজ করেন, তারপর আপনি প্রতিদিন তিনবার করে মুখ ওয়াশ করবেন। এটা আপনি আর কিছু করেন বা না করেন, প্রতিদিন সকালে দুপুর রাতে তিনবার করে মুখটাকে ক্লিন রাখবেন। আপনি যদি মুখে মানে ঠিকমতো ক্লিনই না রাখেন, আপনি স্কিন কেয়ার কি করবেন? আপনার স্কিন দেখবেন অয়েলি, যাদের দেখবেন যে তাদের স্কিন অনেক বেশি ঘামে, যেমন হচ্ছে আমার যেটা হয়, অনেক বেশি গরম হলে আমি মাঝে সাঝে আমি নিজে আইসামি করি মুখ ওয়াশ করেন। এটা আমার নিজের থেকে বলতেছি, এটা ওই যে যারা এনগ্রিডিয়েন্ট দিতেছেন আমি তাদেরকে বলতেছি। আপনি এক কাজ করবেন, দেখবেন আপনার স্কিনটা ঘামতেছে, এরপরও আপনি স্কিন ক্লিন করবেন না। এভাবে আপনি তিন চার দিন কন্টিনিউ করেন, তিন চার দিন পরে রেজাল্ট আমার আমার কাছে এসে জানায় যে কেমন হয়েছে আপনার স্কিনটা। জাস্ট আপনি এভাবে করবেন প্রতিদিন। আপনি করবেন কি, যখন দেখতেছেন ঘামতেছে, আপনি ঘামার পরেও হচ্ছে আপনি কিচ্ছু করবেন না, আপনি মুখ ওয়াশও করবেন না। তারপরে দেখেন যে আপনার তিন চার দিন পর গিয়ে আপনার স্কিনের হচ্ছে মানে প্রবলেমটা কি হয়। আমি নিজে ফেস করছি এই প্রবলেমটা। আমি যখন গরমের মধ্যে মাঝে সাঝে ওই যে একবার হচ্ছে রাত্রেবেলা শুধু মুখ ওয়াশ ঘুমাইতাম, সারাদিন আর মুখ একটু ধুয়েও দেখতাম না। এভাবে হচ্ছে তিন চার দিন পর দেখছি আমার জায়গায় জায়গায় হচ্ছে ব্রণ উঠে গেছে, এরকম হচ্ছে আমার নাকের নাকের মধ্যে বড় বড় বিষ ফোড়া উঠতো। আমি নিজের থেকে এটা বলতেছি। তো আপনারা হচ্ছে আপু ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। ছেলেদের কোনো কিছু আছে সাবান জেল রাতে বা কি করতে পাই বুঝি নেই। ভদ্রপোলা, ভদ্রপোলার অভদ্র কমেন্ট। আপু ড্রেসটা কোন পেজ থেকে নিছি, ইয়ানাস বুটিক থেকে নিছি। আপনি ভদ্রপোলায় আইডি নাম দিয়ে অভদ্র কমেন্ট কেন করেন? আপু ফসাতে পারবো? হ্যাঁ, এটা হচ্ছে 3,700 টাকার কম্বো। এটা হচ্ছে আপনার স্কিনটাকে হোয়াইটনিং করবে। তো এটা হোয়াইটনিং প্লাস হচ্ছে স্কিনটাকে গ্লোয়িং করবে। এটা হচ্ছে আপনার আলাদা আলাদা যারা নেবেন, ফেস প্যাকের প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা, জেলের প্রাইস 1200 টাকা, নাইট কেয়ার প্রাইস 1600 টাকা, বাট আপনি কম্বোতে পেয়ে যাবেন 3,700 টাকাতে, কম্বোতে 3,700 টাকাতে পেয়ে যাবেন। আপু নাইট ক্রিম কতবার কত ব্যবহার করলে ফসা হবে? আপু নাইট ক্রিম কত ব্যবহার বলতে, নাইট ক্রিম আপনি যখন ইউজ করবেন আপনি 15 থেকে 20 দিন, যদি আপনার স্কিনে কোনো প্রবলেম না থাকে। যে আপু আমার স্কিনে কোনো প্রবলেম নাই, আমি এর আগে কখনো কোনো পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করি নাই। অনেকে 7 দিনেও চেঞ্জ বুঝতে পারে, যদি আপনি স্কিনে এর আগে কখনো পাকিস্তানি ক্রিম ক্রিম অ্যাপ্লাই না করেন। আল্লাহ অনেক গরম লাগতেছে, আমার অনেক গরম লাগতেছে, গলা হচ্ছে জামাই গেছে। তো হচ্ছে যদি হচ্ছে আপনি এর আগে পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই না করেন বা আপনার স্কিন যদি ড্যামেজ না থাকে, আপনি এক সপ্তাহে চেঞ্জটা বুঝতে পারবেন। আর অনেকের হচ্ছে স্কিন ড্যামেজ থাকে, অনেক সময় স্কিন পাতলা থাকে, ওই টাইপের স্কিনে দেখবেন হচ্ছে 20 দিন 25 দিন পর গিয়ে চেঞ্জ বুঝে। তো আপনি জানেন আপনি কি অ্যাপ্লাই করছেন এর আগে। আপনি যদি হচ্ছে বা আপনার স্কিন পাতলা থাকে বা আপনি বুঝবেন কিভাবে, অনেকে বুঝতে পারে না যে আপু আমার স্কিন পাতলা কিনা। যাদের স্কিন পাতলা দেখবেন আপনার স্কিন অল্পতেই হচ্ছে লাল হয়ে যাবে, অল্পতেই আপনি স্কিনটা লাল হয়ে যাবে এবং হচ্ছে দেখবেন আপনার স্কিনে হচ্ছে জ্বালা পোড়া করবে। যে কোনো কিছু ধরেন আপনি সামান্য একটা সিরাম অ্যাপ্লাই করলেও, যাদের অনেক বেশি পাতলা, সিরাম লাগাইলেও হচ্ছে আপনার স্কিনটা জ্বলে, রান্নাঘরে গেলে অতিরিক্ত মাত্রায় জ্বলে, মানে লাল একটা কিন্তু তফাৎ আছে। আমার স্কিনও লাল হয় রান্নাঘরে গেলে, বাট অনেকে দেখবেন যে একদম টকটকে লাল হয়ে থাকে, অনেক বেশি পাতলা থাকলে কিন্তু স্কিনটা এরকম লাল হয়ে থাকে। প্লাস হচ্ছে দেখবেন যে আপনার স্কিনটা খসখসে থাকবে, ড্রাই থাকে, মানে হচ্ছে হাত দিলে আসে না যে একটা স্কিন মসলিন থাকে, ওরকম না, আপনার স্কিনটা হচ্ছে কিরকম যেন রুক্ষ রুক্ষ লাগে। আমার হয়েছিল অনেক আগে যখন আমি শিখছিলাম, প্রায় হচ্ছে আপনার তো বলছিলাম যে আমার হচ্ছে ইয়া হয়েছিল, আপনার কি বলে পক্স হয়েছিল, তখন হচ্ছে আমি অসুস্থ হওয়ার পর আমার স্কিন এরকম হয়ে গেছিল, আমার চুল সব পরে টাক হয়ে গেছিল, মানে জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে গেছিল। আর স্কিন হচ্ছে হাত দিলে মনে হয়েছে কি, মানে অসুস্থ থেকে পক্সের থেকে উঠছে, হাত দেওয়ার পরে মনে হয়েছে আমার স্কিনে মানে গন্ডারের চামড়া তো আমরা ধরে দেখি নাই, বাট শুনছি যে গন্ডারের চামড়া নাকি হচ্ছে অনেক ইয়া থাকে। আমার মনে হয়েছে আমার ফেস না, এটা কোনো গন্ডারের চামড়া, মানে আমার স্কিন দেখলে আপনারা কাইন্ডা দিতেন। আমি ভাবছি আমার মা তো খালি কানছে সারাদিন, খালি হচ্ছে কান্নাকাটি করতো যে আমার মেয়ের লাইফটা মনে হয় শেষ, আর মনে হয় কোনোদিন আমার মেয়ের লাইফটা ঠিক হবে না। আরো হয়েছে মেয়ে মানুষ, আপনারা তো বুঝেনি দুনিয়াতে হচ্ছে মেয়েদের কতটা হচ্ছে ইয়া চোখে দেখা হয়। একটু ফেসের মধ্যে দাগ থাকলে, একটু প্রবলেম থাকলে তাদের মনে আর বিয়ে হবে না, এরকম অবস্থা। আমার মা তো সারাদিন কানতো যে আল্লাহ আমার মেয়েটার কি হলো, ফেস মনে নষ্ট হয়ে গেলো, মানে এসিড মারলে যেরকম থাকে না মানুষের, আমার হচ্ছে সুইট লাগছিল। পরে হচ্ছে আপনার এই সাইড, একটা সাইড, এই সাইডটা, এই সাইডটা না, একটা সাইড হচ্ছে আপনার এরকম এসিড মারলে যেরকম লাগে না, ওরকম হচ্ছে আপনার ঘায়ের মতো হয়ে গিয়া তারপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনার ইয়া পড়তো, এত বিচ্ছিরি একটা অবস্থা ছিল। আপনাদের বললে আপনারা হচ্ছে পছন্দ দাঁড়ায় যায়, মানে এত পরিমানে বাজে অবস্থা ছিল। আমি এভাবে ওন্না দিয়ে মুখ ঢাইকা রাখতাম, মানে একটা মুখ এভাবে ঢাইকা রাখতাম। পরে হচ্ছে মানুষ হচ্ছে জিজ্ঞেস করতো যে ওর কি হয়েছে, মানে মনে করতো যে আমার মুখে কেউ এসিড মারছে, মানে এত ভয়াবহ অবস্থা হয়েছিল। মানে আমি দেশে গেছিলাম লঞ্চে বুঝেন তো, একদম হচ্ছে এমন বাজে অবস্থা হয়েছে, পুরো ফুল বডি হচ্ছে আপনার চলে গেছে, বাট আমার ফেসেরটা যায় নাই, হঠাৎ করে আমার ফেস হচ্ছে ফুলে গেছে, আর আমার চোখ দিয়ে আমি তাকাইতেই পারি।
ওই অবস্থা হয়ে গেছিল আপু, তোমার স্কিন চকচক করতেছে কেন? ও আচ্ছা আপু, হচ্ছে তোমার মুখ চকচক করতেছে কেন? আমার মুখ চকচক করতেছে বিকজ আমি হচ্ছে জেল লাগাইছি, এই জন্য এরকম লাগতেছে। নর্মালি তো ফেস এরকম লাগে না, বাস আপনার ফেস যতই গ্লো করুক বাট জেল লাগানোর পরে তো এরকম লাগে, মানে যে এই যে গোল্ডেন এর মতো হচ্ছে। আপু বুটিকটার নাম আবার বলো, আজ এত সুন্দর লাগতেছে আপু। ইয়ানাস বুটিক, ইয়ানাস বুটিক, ইয়ানাস বুটিক। আমি হচ্ছে ওনাদের পেজের কেন রিভিউ দিয়ে জানেন, আমার আমার সব থেকে সত্যি কথা আমি যত পেজের ড্রেস নিছি বাট ওনাদের ড্রেস গুলো আমার কাছে মনে হয়েছে প্রাইস কম, কারণ আমি অনেক 5,000, 6,000, 13,000, 15,000 টাকার ড্রেসও কিনছি, 15,000 ড্রেসের পরে বার্থডে মানে সেলিব্রেশন করে আসছি। বাট আমার কাছে মনে হয়েছে এই ড্রেসটা এত রিজনেবল প্রাইসে অনেক ভালো একটা ড্রেস দিচ্ছে ওনারা। আপু আমার ওয়াইফ কোরিয়ানদের মতো বাট ব্ল্যাক কালার, এর জন্য কি করা যায়? কোরিয়ানদের মতো বাট ব্ল্যাক কালার, কোরিয়ানরা তো ফর্সা থাকে, এত কালো থাকে না। আমি তো জানি যে কোরিয়ার সবই ফর্সা, আমি আমি যতটুকু জানি। আপু আমি নতুন পাকিস্তানি ক্রিম ইউজ করছি, এখন কি ইউজ করবো? আচ্ছা বলতেছি, সো কই জানি গেছিলাম আমি, হারাই গেছি না, যাই হোক। আপু সুন্দর হওয়ার ক্রিমের নাম বলো, আমার হাতেই হচ্ছে সুন্দর হওয়ার ক্রিমটা আছে আপু, এটাই হচ্ছে সুন্দর হওয়ার ক্রিমটা। সো আপু কমেন্ট পড়ছো না কেন? আপু আজকে অনেক কমেন্ট আসতেছে, আমি বুঝতেছি না কেন আসতেছে না, অনেক কমেন্ট হচ্ছে আমার এখানে শো করতেছে, আমি ফোনে দেখতেছি কমেন্ট বাট আমার এখানে একটা দুইটা করে কমেন্ট আসতেছে। আপু তোমার মুখে কি অয়েল দিয়েছো? আপনি জেল লাগাইছি আপু, প্লিজ ব্যাক কমেন্ট করার আগে একটু হচ্ছে চিন্তা ভাবনা করে বলেন, আমি ফেসের মধ্যে জেল লাগাইছি। সেটা হচ্ছে মিস করে হোয়াইটনিং ক্রিমটা, যেটা আপনার স্কিনটাকে হোয়াইটনিং করবে। এটা কিন্তু হচ্ছে সাইজ কিন্তু হচ্ছে আপনার অনেক যে বড় তা না, বাট এটা আপনার এক মাস প্লাস যাবে, এক মাস থেকে 3-4 দিন, 5 দিন এরকম যেতে পারে। অনেক আপুরা বলেন যে আপু এটা কতদিন যাবে, একটা নাইট ক্রিম কতদিন যাবে? আপনার একটা নাইট ক্রিম এক মাস গেলেই তো এনাফ, একটা নাইট ক্রিম এক মাস, কজ নাইট ক্রিম গুলো খুব দ্রুত শেষ হয়। আপনার একটা জেল নিবেন, আপনি জেলটা মিনিমাম চোখ বন্ধ করে অ্যাপ্লাই করলো 4 মাস, চোখ বন্ধ করে অ্যাপ্লাই করলো আপনার জেলটা 4 মাস যাবে। তো আপনার হচ্ছে একটা ফেস প্যাক 2.5 থেকে 3 মাস যায়, বাট আপনার হচ্ছে নাইট ক্রিম গুলো মানে এটা হচ্ছে সব পেজে, আপু কোন পেজে আপনাকে এত বড় নাইট ক্রিম দিবে না, নাইট ক্রিম গুলো আপনার 1 মাস 4-5 দিন এরকম যাবে। তো আপনি হচ্ছে এটা আহারে আপু বুটিকটা আমার আজ তোমার ড্রেসেরটা দেখে নাও, আপু বুটিকটা আমার আজ তোমার ড্রেসটা দেখে নাও। আচ্ছা ড্রেসটা আমি দূর থেকে আবার একটু লাইভে দেখাই, দাঁড়ান আপনাদের ড্রেসটা অনেক হচ্ছে পছন্দ হয়েছে, আমি ড্রেসটা একটু লাইভ থেকে দূর থেকে দেখাই। এটা হচ্ছে আমি কি, আমি হচ্ছে কিন্তু কোটি ছাড়া করলে আপনার লেহেঙ্গা, আপনি হচ্ছে অনেকে কোটি ছাড়া করতে পারবেন, ড্রেসের বিজনেস করার অনেক শখ ছিল বাট আল্লাহ কপালে দিল না, এই জন্য হচ্ছে মাইচের পেজের ড্রেস দেখাই। তো এটা হচ্ছে আপনি কোটি ছাড়া করতে পারবেন, এটা হচ্ছে আপনার কোটি ছাড়া করতে পারবেন। আমি হচ্ছে এটা হচ্ছে কি বলে, এটা আমি একটু শাক বলে না কি জানি বলে, আকদুব বাকদুব আমি জানি না, আমি একটু দেখাই। এই যে দেখেন হাতা দেওয়া আছে, এক্সট্রা আমার হাতা দেওয়া আছে, তো এটা ছাড়া আপনি করতে পারবেন, আমি এটা সহকারে করছি, আপনি চাইলে এটা ছাড়াও করতে পারবেন। আমার অনেক শখ ছিল ড্রেস বিজনেস করার, আমার ভালো লাগে ড্রেস সুন্দর মানে খুব ভালো লাগে ড্রেসের ডিটেলস বলতে বা হচ্ছে দেখাইতে, কিন্তু আল্লাহ আমার কপালে ড্রেসের বিজনেস দিল না, আমি হচ্ছে মনের মতো ড্রেসই মানে পাই না। আমার অনেক শখ এই টাইপের ড্রেস আপনাদেরকে দেওয়ার, কিন্তু আমি আসলে মানে এই টাইপের ড্রেস আমি আনতে পারি নাই, এই জন্য হচ্ছে আমি বিজনেসটা করলাম না। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে এবং তুমি অনেক কনফিডেন্স একটা মেয়ে, তোমার কাছে অনেক কিছু শিখা দরকার, তুমি অনেক দয়ালু মনের মানুষ, অনেক ভালো। বাট আমি 3700 টাকার অর্ডারটা ঈদের আগে টাকা নিয়ে ছিল না, নিতে পারি নাই, এখন অফারটা প্লিজ প্লিজ দিবা। আচ্ছা জান দিব কালকে থেকে, কালকে থেকে আপনাদের ঈদের অফার দিব, জানো ঈদের আগে অনেকে আপনারা নিতে পারেন না, এটা আমি বুঝি আপনাদের, বিকজ অনেকে দেখবেন ঈদের বোনাস টোনাস পাইছে বা ঈদের অনেকে হচ্ছে ঈদের ড্রেস কিনে হচ্ছে আপনার আগের দিন টাকা পাইছে বা চার রাতের দিন টাকা পাইছে, অনেকে কিনতে পারে না তখন তো আমাদের কুরিয়ার অফ হয়ে গেছে, অফারও শেষ হয়ে গেছে। তো আমি হচ্ছে এই জন্য আবার কালকে থেকে 3 দিনের জন্য একটা অফার দিব, যারা ঈদের আগে নিতে পারেন না তাদের জন্য শুধু 3 দিনের জন্য অফারটা দিব, তারা হচ্ছে আবার নিয়ে নিবেন, তারা নিবেন সাথে আরো নতুন কাস্টমাররা নিতে পারবেন। তো আমি হচ্ছে কালকে থেকে 3 দিনের জন্য একটা অফার দিয়ে দিব, যারা নিতে পারেন নাই তাদের জন্য, কজ সবারই মন খারাপ লাগে আমি বুঝি, মানে কে টাকার জন্য প্রোডাক্ট নিতে পারে নাই, সো তাদের একটু অফার আসলে দেওয়া উচিত আমার। আমি হচ্ছে দাঁড়ান দিব, দিয়ে দিব নে, দাঁড়ান আমি একটু আবার একটু শেয়ার করে নিই। আপনারা আজকে লাইভ শেয়ার করতেছেন না, একটু শেয়ার করে দেন না প্লিজ, যারা যারা শেয়ার দেখতেছেন একটু শেয়ার করে দেন প্লিজ প্লিজ। আপু থুতনিতে ব্রণ উঠে কোন কিমটা ব্যবহার করলে উপকার পাবো? থুতনিতে ব্রণ উঠলে হচ্ছে আপু আপনি যেটা করবেন ফুল কম্বো নিবেন, যাতে আমি হচ্ছে সিরাম নিয়ে আসি, ওইট আমি না আজকে সব প্রোডাক্ট নিয়ে আসি না, আমি তো বাইরে থেকে আসছি না, আমি সব প্রোডাক্ট নিয়ে আসি না, আমি সব প্রোডাক্ট নিয়ে লাইভে আসি নাই। আচ্ছা যাতে থুতনিতে ব্রণ উঠে, যখন আপনার অ্যাক্টিভ ব্রণের প্রবণতাটা বেশি থাকবে সো তখন কি করবেন, অনেকে দেখবেন যে ব্রণের হচ্ছে উঠতে থাকে একটা পাটে উঠতে থাকে বাট আপনি 2000 টাকার কম্বো নিতেছেন, আপনার স্পট যাচ্ছে বাট আপনার ব্রণটা যাচ্ছে না, ইস এত পানি কেন এগুলোর মধ্যে দেখছেন অবস্থাটা, ইস 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 আল্লাহ। এই যে
সো দেখবেন অনেকে যে হচ্ছে স্পট চলে যায় কিন্তু ব্রন যায় না, সো এটা হচ্ছে যখন আপনি 2000 টাকা কম্বোটা কারা নেবেন, যাদের স্পট যে আপু আমার ব্রন চলে গেছে, যে ব্রন চলে গেছে এগুলোর মধ্যে হিউজ পানি, আমি হচ্ছে দেখেন তো আল্লাহ কিভাবে পানি পড়তেছে। আমার অন্য একটা ক্রিম দিতো, এটা এরকম পানিটা ভিজাইছে কি, আমার অন্য একটা ক্রিম দে, আমার অন্য একটা ক্রিম দে, আমি লাইভ শেষ করে নেই, অন্য একটা ক্রিম দে আপু। ভালো একটা সারি স্কিন দেখো, আচ্ছা দাঁড়ান আমি এগুলো একটু ইয়া করে নেই, পুরো পানিতে ভরে ফেলছে। জিনসিং ক্রিম দে, অন্য একটা ভালো একটা ক্রিম দে, এটার মধ্যে সব পানিতে ভর্তি আপু, এই জন্য তোমাকে আমার আরো ভালো লাগে, থ্যাংক ইউ। আই রে খোদা, এই যে এটা হচ্ছে আমাদের 2000 টাকার কম্বো। এই কম্বো কারা নিবেন, যাদের স্কিন স্পট আছে তারা হচ্ছে 2000 টাকার কম্বোটা নিবেন, বাট আপনার একটার পর একটা ব্রন উঠে যাইতেছে তখন আপনি এই কম্বোটা দিলে ফর্সা হবে না, আপনার দাগ যাবে কিন্তু অ্যাক্টিভ ব্রন গুলো কিন্তু কমবে না। যে আপনার একটার পর একটা প্রতিদিন যাদের ব্রন উঠতে আছে তারা কি করবেন, তারা হচ্ছে এই ডক্টর এগে সিরামটা সহ নিবেন, এই সিরামটা কিন্তু আপনার ব্রন উঠাটাকে অফ করবে। হাই রে এত পানি কেন এগুলোর মধ্যে, এই সিরামটা হচ্ছে কিন্তু আপনার ব্রন উঠাটাকে অফ করবে। সো এটা ফুল কম্বো প্রাইস 3000 টাকা, যাদের হচ্ছে স্কিনে প্রচন্ড পরিমাণে একটার পর একটা ব্রন উঠতে থাকে এবং স্পট, তারা হচ্ছে ফুল কম্বো নেবেন। বিকজ এইটা হচ্ছে আপনার এই দুটো হচ্ছে আপনার স্পটের জন্য, এটা হচ্ছে আপনার ব্রন এবং র্যাশের জন্য, আর এটা আপনার শুধু ব্রন র্যাশ না, ধরেন আপনার স্কিনটা হচ্ছে অনেকে হয় না যে তেল ছিটা পড়ছে বা স্কিনটা হচ্ছে একটু অনেকে দেখবেন তেল ছিটা পড়ে স্কিন হচ্ছে চামড়াটা হচ্ছে পুড়ে গেছে, ওই টাইপের পোড়া দাগগুলো কিন্তু আপনার চলে যাবে, বাট আপনার আসে না যে একটা অনেকে দেখবেন মাংস সহ পুড়ে গেছে, যা আমার পুড়ে গিয়ে পরে মাংস উঠে গেছে ওই পোড়া দাগ কিন্তু যাবে না, ওগুলো সাদা হয়ে থাকে ওগুলো যায় না, বাট অনেকে দেখবেন তেল চামড়ার উপরে তেল ছিটা পড়ে হালকা তেল ছিটা যায়, ওই টাইপের হচ্ছে ছিটা ইয়াগুলো আপনার চলে যাবে, দাগগুলো হচ্ছে আপনার এই সিরামটাতে চলে যাবে, মানে হচ্ছে আপনার হোয়াইটিং করবে, এটা হচ্ছে ভিটামিন সি সিরাম আপু। আপু প্লিজ বলো প্রাইসটা বলো, আজ প্রোডাক্ট না তোমার ড্রেসটা চাই, এত ভালো লাগতেছে আল্লাহ গো, আমি ড্রেস কই পাবো আল্লাহ, একটা পিস ছিল এটা, আমি ঈদের আগে হচ্ছে অর্ডার দিছিলাম, ঈদের ঈদের আগে আমি মানে অর্ডার দিছি ঈদের জন্য পড়ার জন্য, আমি জানি না ওনাদের পেজে আছে কিনা, তোমরা ওনাদের পেজে নক দিতে পারো, স্ক্রিনশট নাও আমার স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে ওনাদের পেজে নক দাও, আমি ওনাদেরও বলছি যে আপু আপনার পেজের কথা আমি আমার পেজে বলে দিবো, আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগছে এবং আপনাদের বিহেভিয়ার হচ্ছে অনেক বেশি ভালো, অন্য অন্য পেজ থেকে ওনাদের বিহেভিয়ার অনেক ভালো, বিশ্বাস করো অনেক ভালো, আসলে না যে অনেক অনেক পেজ দেখবে অনেক ভাব দেখায়, ওনারা হচ্ছে অনেক ভালো। আর হচ্ছে আমার একবার একটা প্রবলেম হয়েছিল ড্রেসে, ওনাদের হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমার চারজনে নেই, আমার থেকে চারজন হচ্ছে এক্সচেঞ্জ করে দেয় নাই, আমি যেটা করি যে আমার প্রবলেম হইলে আমি কিন্তু আমি চার্জ দিয়ে পাঠাই দিই, তোমাদের থেকে কিন্তু আমি চার্জ দিই না যদি সেটা আমার আমার ভুল হয়। অনেক পেজে কি করে জানো, নিজেরা ভুল করবে, নিজেরা হচ্ছে ভুল প্রোডাক্ট পাঠাবে, রং প্রোডাক্ট সাইজ দিবে, মানে ড্রেস চাইছি একটা সাইজ দিয়ে দিছে আর একটা সাইজ, এরপরে কি করবে আবার আবার পাঠানোর সময় চার্জ ধরে দিবে, মানে আমরা শুধু চার্জ দিতে থাকবো, এই অনেক পেজে এই কাজটা করে, বাট ওনারা কিন্তু আমার থেকে এটা করে নাই। পেজ নেম, পেজ নেম হচ্ছে ইয়ানাস বুটিক আপু, ইয়ানাস বুটিক, YAYAAN ডট দিয়ে অ্যাস দিবা, তারপর হচ্ছে বুটিক লিখবা, চলে আসবে আপু। তোমার মতো যদি অন্য অনলাইন সেলাররা থাকতো তাইলে অনলাইন প্রোডাক্ট অবিশ্বাস করতো না সবাই। আচ্ছা আপু আমার সব প্রোডাক্টে যে হচ্ছে সবার জন্য তা কিন্তু না, আমার 100 প্রোডাক্টের মধ্যে 4-5 জনের কাজ করে না আপু, এটা হচ্ছে ওই 4-5 জন কি করে জানো, মজার কথা শুনো, যদি 100 জনের মধ্যে আমার 95টা ভালো রিভিউ, যেমন আমার কিন্তু ব্যাড রিভিউ সহজে আসে না আলহামদুলিল্লাহ বলা উচিত, বিকজ আমার সহজে কোনো ব্যাড রিভিউ আসে না, তার আমি একটু আসতেছি, আপু আপু নতুন যেটা মুখে ইউজ করে এসেছি কোন তেলটা আপু, আপনি হচ্ছে ইয়া দেন ছবি দেন, সো আমার হচ্ছে সহজে কিন্তু ব্যাড রিভিউ আসে না, বাট দুই একটা যদি হচ্ছে আসে তখন কি করে জানেন, মানে তখন হচ্ছে ওই যে 95 জনের একদম ধুইয়া ফেলে সাবান দিয়া সোডা দিয়া একদম হচ্ছে গরম পানি ঢাইলা তাদের হচ্ছে একদম চামড়া উঠাই দিবে ওই 5 জনরা, আর বলবে কি টাকা খাইয়ে রিভিউ দিচ্ছেন, টাকা খাইয়ে রিভিউ দিচ্ছেন, হ্যান রে ত্যান রে ভাই, টাকা খাইয়ে রিভিউ হচ্ছে আমার কি বিজনেস করে আমি খালি রিভিউ কিনতে থাকবো, আচ্ছা রিভিউ নালে কিনলাম মানুষ কি হচ্ছে মানে আমার থেকে তারপরও প্রোডাক্ট নিবে, একজন একটা বার প্রোডাক্ট নেওয়ার পর যদি কাজ না করে সে আবার কেন সেকেন্ড বার আমার থেকে নিবে বলেন, আমার চেহারা দেখে প্রোডাক্ট নিয়ে লাভ আছে, আমি সুন্দর হলে আপনার কোনো কাজে দিবে। আপু তোমার মুখটা এত গ্লো কেন দেয় আপু, আমি অলওয়েজ গোল জেল ইউজ করি ভাতে, মাঝে মাঝে ভাতের সাথেও মিলাই খাই, আমি বারবার লাইভে আসার সাথে সাথে গোল জেল নিয়ে শুরু করি, আপনারা বুঝেন না যে এই মাইয়াটা এই একটা জেল নিয়ে কেন এত বারবার বলে, বিকজ আমি মাঝে মাঝে হচ্ছে গোল জেল ভাতের সাথেও খেয়ে ফেলি, ফান করছি, বিকজ গোল জেলটা আপনি যখন অ্যাপ্লাই করবেন কন্টিনিউ করে যাবেন আপনি নিজে বুঝতে পারবেন, আমার পেজে এমনও আছে যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই জেলও হচ্ছে এখনো পারচেস করে যাচ্ছে, আমি এত জেল আনি ঠিক আছে পারচেস করে, বাট এইটা কিন্তু তুলনা হবে না, অনেকেই আছে যে এখন তারা নিজেরা বিজনেস করতেছে, আমার অনেক কাস্টমার আছে যে তারা এখন বিজনেস শুরু করছে, আমার অনেক কাস্টমার আছে তারপরও এখনো আমার মাঝে মাঝে লাইভে আসে,
আয়েশা হচ্ছে জেলটা রিভিউ দিয়ে দেয়। আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে তারা নিজেরাও বিজনেস করতেছে, করার পরও আমার লাইভ দেখে এবং লাইভ দেখে হচ্ছে এই জেলটার কথা বলে যায় যে না আপু তোমার এই জেলটা আসলে অনেক ভালো। একটু আগে একটা আপু উনি নিজেও বিজনেস করে আমি দেখছি, তো উনি তারপরে আমার লাইভে এসে মাঝে মাঝে রিভিউ দিয়ে যায়। কেন দেয়? এটা একজন সেলার আমার কাস্টমার ছিল, বাট এখন তো সে সেলার, তারপরে আমার লাইভে এসে আমার লাইভ কমেন্ট করে দেয়, এটাই হচ্ছে একটা ভালোবাসা। আপু একটা প্রোডাক্ট যখন কাজ করবে এটাই হচ্ছে কথা, বাট পাঁচজনের কাজ না করলে আপনি সেই প্রোডাক্টটাই খারাপ বলতে পারেন না। আমাদের হচ্ছে আপু এই যে এমন ওষুধ, ওষুধ কিন্তু হচ্ছে সবারই কাজ করে না, অনেকের আছে দেখবেন যে সেম ওষুধ হচ্ছে কাজ করতেছে, তখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আবার ওষুধ চেঞ্জ করে দেয়। তার মানে এই না যে সে ডাক্তারটাই ভুয়া বা সেই ওষুধটাই ভুয়া, না। বাট আপনারা করেন কি, প্রোডাক্টের ক্ষেত্রে এমন একটা আশা করেন যে আমরা সেলাররা যারা আছি তাদের স্কিনটা আলহামদুলিল্লাহ সবারই অনেক ভালো, তো আমাদের তো একটু হচ্ছে আমরা তো অনেক বেশি প্রোডাক্ট ইউজ করি এবং আমরা স্কিন অনেক বেশি কেয়ার করি, তো আমাদের যখন আপনারা দেখেন তখন আপনারা হচ্ছে মাথা এমনি নষ্ট হয়ে যায় যে আল্লাহ আপুর থেকে নিলাম, আপুর ফেস এত গ্লো করে, তার ফেস এত সুন্দর, তাহলে আমার কেন হচ্ছে না? বাট আমি তো আপু একদিনে দুই দিনে হয়ে যায়নি, আমিও তো আপনার মতো হচ্ছে এরকম ছিলাম, একটা সময় কাস্টমার ছিলাম, এখন সেলার হয়েছি, ধৈর্য ধরে প্রোডাক্ট ইউজ করে গেছি, তারপর এখনো করে যাচ্ছি, এখনো ফেসের মধ্যে প্রবলেম হয়, ব্রণ উঠে, র্যাশ উঠে, বাট আমরা কিন্তু ঘাবড়ায় যাই না। আমরা যেটা করি আমার প্রোডাক্ট দিয়ে আমি ঠিক করি, আমরা কিন্তু দৌড় পাই না যে আরেক পেজে যাই না, আমার প্রোডাক্ট দিয়ে আমি আমার ফেসটা ঠিক করি। এটা আপনারা করেন না, এটা হচ্ছে আপনার একটু কিছু হলে ঘাবড়ায় যান এবং হচ্ছে উল্টাপাল্টা গালি গালাজ করতে থাকেন, না এটা করবেন না। প্রোডাক্ট যার থেকে নিছেন তার কাছে সাজেশন চাইবেন, সে সাজেশন না দিলে তখন তারা যেটা বকা দিতে পারেন, আপু তোমার ড্রেসটা দেখা হয়েছে, তারা দেখাই গেছে, আপু তোমার গোলজেলটা অনেক ভালো, আসলেই গোলজেলটা অনেক ভালো, আপু গোলজেলটা অনেক ভালো বলতে অনেক ভালো, এই জেলটা আমার অন্য প্রোডাক্টের কথা যেমন তেমন, এটা হচ্ছে অনেক ভালো, আচ্ছা ড্রেসটা আবার একটু দেখাও, আচ্ছা দাঁড়াও দেখাই গেছি, এটা আমার অন্যও দিছে একটা দেখেন, আবার তো অন্য দিছে, অন্যটা মনে নেই, গরম লাগে না তাহলে। এটা হচ্ছে আমি যে বললাম এটা হচ্ছে স্ট্রাকটা হচ্ছে আলাদা, আপনি হচ্ছে হাতা চাইলে লাগাইতে পারেন, না চাইলে নাই লাগাইতে পারেন, আমি হাতা লাগাই নিছি, কারণ আমি হচ্ছে এটা দুইটা মজা নিবো, একটা হচ্ছে আপনার এরকম হচ্ছে গাউনের মজা নিবো, আর একটা হচ্ছে আপনার কোটি ছাড়া পরে লেহেঙ্গার মজা নিবো, এই জন্য হচ্ছে আমি হাতা লাগাই নিছি। যারা এরকম দুইটা জিনিসের মজা নিবেন আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, একবার হচ্ছে আমি স্ট্রাক ছাড়া ভিডিও করছি তখন মনে হচ্ছে আমি গাউন পরছি, আর যখন হচ্ছে আমি এটা হচ্ছে পরে ভিডিও করছি তখন হচ্ছে মনে হচ্ছে লেহেঙ্গা মানে লেহেঙ্গা পরছি এরকম। আপু সত্যি তোমার মতো এত সুন্দর কইরা কোন পেজে বলে না, তুমি অনেক ভালোভাবে বুঝায় বলো, আপু এটা বলা উচিত, এগুলো বললে হয় কি জানেন, কাস্টমাররা পরে এসে হচ্ছে উল্টাপাল্টা বকা ভরবে না, সারাদিন প্রোডাক্ট দেখাইতে থাকলে পরে হয় কি, ওই প্রোডাক্ট নেয় বুঝে না ফুঝে না খালি উল্টাপাল্টা কথা বলে, আমার এত দরকার নাই অর্ডারের, আমার কথা আমার লাইফটা ফুল দেখুক বুঝুক, দুইটা অর্ডার আসুক তাও আমার কথাগুলো বুঝে তারপর অর্ডার করুক। আপু কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 3700 টাকার কম্বোটা আমি দেখাই দিচ্ছি, তো এখানে আপনি ক্রিম চেঞ্জ করতে পারবেন, চাইলে হচ্ছে আপনি মিস করে ক্রিমের বদলে আপনি এখানে জিনসিংটা লাগাই মানে অ্যাড করতে পারবেন, যে আপু আমার স্কিনে দাগ আছে, আমি ফর্সা থেকে আমার দাগটা আগে রিমুভ করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি জিন্স এইটা চেঞ্জ করে মানে মিস করে ক্রিমটা চেঞ্জ করে আপনি হচ্ছে এইটা নেবেন, আপনি হচ্ছে জিনসিং ক্রিমটা নেবেন, এটা হচ্ছে আপনি ইউজ করবেন, এটা হচ্ছে আমাদের 3700 টাকা সেম প্রাইসই পড়বে, আপনি হচ্ছে জাস্ট ক্রিমটা চেঞ্জ করে নেবেন আপনার দাগের জন্য, যাদের দাগ আছে, যা আপনার ব্রণ চলে গেছে বাট আমার স্কিন এখন দাগ আছে আমি সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে আপনি জাস্ট ক্রিমটা চেঞ্জ করবেন, আপনি জিনসিংটা হচ্ছে অ্যাড করে নেবেন। আপু কেমন আছো? নীলকা বাবু ভালো আছে, তুমি কেমন আছো? আমার স্কিন কিন্তু আসলে কিন্তু এটা আমার রিয়েল স্কিন, আমি জেল লাগাইছি, প্লিজ কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না, কিন্তু আবার আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু আমি জেল লাগাইছি এই জন্য এরকম লাগতেছে। কি ওটা আপু তোমার ড্রেসের প্রাইস কত? আপু এটার প্রাইস অনলি 7000 টাকা, মাত্র 7000 টাকা। এখন অনেকে আমার আবার বলতে পারেন যে আপু 7000 টাকা মাত্র কেন বলতেছেন, কারণ আমি আমি তো এই টাইপের ড্রেস অনেক কিনি আপু, অনেকের আইডিয়া নাও থাকতে পারে, সো হচ্ছে আমি এই টাইপের ড্রেস ইউজ কিনছি এবং আমি হচ্ছে আমার একটা ভালো একটা ধারণা আছে যে এই টাইপের ড্রেস গুলো প্রাইস রেঞ্জ কি থেকে শুরু হয়, 10000 টাকা থেকে স্টার্ট হয়, ভালো ভালো হচ্ছে আপনার গাউন গুলো দেখবেন এবং হচ্ছে আপনার লেহেঙ্গা গুলো প্রাইস, এবং আমি যেটা বার্থডেতে পড়ছি সেটার প্রাইস 13000 টাকা ছিল, তো সেই ক্ষেত্রে আপনি 7000 টাকায় আপু আর কি দিবে বলেন, আপনাকে আর কি দিবে, সে আর কি দিবে, আমার মনে হয় না আর কিছু দেওয়ার আছে, বেচারা একটা অন্যও দিয়ে দিছে আমার, আমি আসলে কি আমি অল্পতে খুশি হয়ে যাই না এরকম একটা অবস্থা। আপু কেমন আছেন? আপু ভালো আছি। আপু মিস করে ক্রিমের দাম কত? মিস করিয়া ক্রিমের প্রাইস হচ্ছে আপু তোমার 1600 টাকা, এটা প্রায় 1600 টাকা, বাট কালকে ডিসকাউন্ট দিব, কালকে থেকে হচ্ছে ডিসকাউন্ট দিব, যাও তোমাদের আবার ডিসকাউন্ট দিব, 10% ডিসকাউন্ট দিয়ে দিব, তো খুশিতে অর্ডার করতে পারবা। আপু জিন্সিং ক্রিম দুটো একসাথে প্রাইস কেমন? দুই কালকে থেকে অফার দিব, সো তোমরা হচ্ছে আবার 10% ডিসকাউন্ট পাবা, 3 দিনের জন্য 10% পাবা, এটা জাস্ট রিকোয়েস্ট অফার, কিন্তু আমি কিন্তু নাইলে দিলে কিন্তু আগেই দিতাম, অলরেডি চলে গেছে, আমি রাইড করতেছি 2-3 দিন ধরে, আমি কিন্তু অফার বাট এখনো শিওর ছিলাম না, বাট এত রিকোয়েস্টের জন্য আমি কিন্তু অফারটা আবার দিয়ে দিলাম, তোমরা 10% ডিসকাউন্ট আবার পাবা। কালকে আমি দুপুরবেলা সব অফার আবার দেখাই দিব, মুখে হালকা বিচি আছে, বিচি বিচি কি দিব, মুখে যদি হালকা বিচি বিচি থাকে আপু সাবানটা নিয়ে নেন, জিনসিং সাবানটা নেন, দাঁড়ান আমি দেখি
দিন সাবানটা নিবেন আর পারলে হচ্ছে ডক্টর এর সিরামটা নিয়ে নেবেন, কারণ অনেকের এটা দিয়ে নাও তো যেতে পারে। এটা একটা সাবান, এটা আপনার মুখ ধোয়ার জন্য প্রসাধনী, এটা আসলে না যে বাধ্যতামূলক এটা দিয়ে আপনার যেতে হবে না, এটা আপনি হচ্ছে এটা দিয়ে অনেকের র‍্যাশ চলে যায়। আমার এখন পর্যন্ত আমি যতটা দিছি, যতজনকে দিছি, আমার মনে হয় যে 100 জনের মধ্যে 80 জনের গেছে, 20 জনের যায়নি। তো এই জন্য আমি বলতেছি যদি 20 জনের ভাগে আপনিও পড়ে গেলেন, তো এটা হচ্ছে আপনার এটা থেকে এটা বেটার হবে র‍্যাশের জন্য। আপনার হচ্ছে ডক্টর এর সিরামটা আপনি নিয়ে নেবেন, ডক্টর এর সিরামটা নিয়ে নেবেন, এটা আপনার র‍্যাশ যাবে। শুধু র‍্যাশ না, আপনার স্কিনটাকে হোয়াইটেন করবে, আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে, এবং হচ্ছে হালকা স্পট গুলো চলে যাবে। হালকা স্পট বলতে কেমন স্পট, যেমন হচ্ছে আমার গালে দেখা যায়, হ্যাঁ দেখা তো যায় না, দেখা যায় দেখেন তো ক্যামেরায়, এই যে হালকা হালকা স্পট গুলো দেখেন, এই টাইপের স্পট আপনার ক্রিম না দিলেও দেখবেন যখন সিরাম গুলো কন্টিনিউ করবেন এক দেড় মাস এমনি চলে যাবে। তো তখন দেখবেন হচ্ছে আপনার এমনি চলে যাবে। আপু তেলটা দিছি এক সপ্তাহ তো হয়েছে, এখনো চুল পড়া বন্ধ হয়নি, এখন কি করব? আপু যদি আপনি শ্যাম্পু চেঞ্জ না করেন তাহলে শ্যাম্পু সহ নেন। যদি আপনার ড্যান্ড্রাফ থাকে, অনেকের যে ড্যান্ড্রাফ যে যাদের আছে তাদের কিন্তু হচ্ছে শুধু তেল হবে না, আমি বারবার বলে দিই, বারবার বলে দিই, একবার না 300 বার বলি, আমি লাইভের মধ্যে কোন কথাটা না ভাঙায় বলি, যে আপনার খুশকি যাদের আছে তাদের চুল পড়বেই, তাতে যদি আমি তেল বাইটাও খাওয়াই দিই তারপরে চুল পড়া কমবে না। যদি আপনার চুলের মধ্যে খুশকি থাকে, যাদের খুশকি আছে তাদের বাধ্যতামূলক চুল পড়া একটা হচ্ছে ইয়া হয়ে গেছে, মানে ওইটা হচ্ছে সরকার থেকে আপনার ইয়া পেয়ে গেছে, পাশ হয়ে গেছে, এটা চুল পড়বেই। তো আপনার যদি হচ্ছে খুশকি থাকে আপনি হচ্ছে জ্যান্ড্রাফের শ্যাম্পুটা নিয়ে নেন, শুধু তেল তো আপনার হবে না। আর তারপরে যদি আপনার না কমে আপনি ডক্টর দেখাবেন। আপনার হরমোনাল যদি প্রবলেম থাকে, ধরেন আপনি একটা তেল ইউজ করছেন, আমার তেল দিয়ে যদি আপনার চুল পড়া না কমে, মানে আমার মার যেভাবে চুল পড়ছে, আমার মার চুলের মুটিটা এরকম ছিল, দেখেন এরকম ছিল, মানে ওনার এত পরিমাণের চুল, মানে এখন নাই, সব পড়ে গেছে, আমার বিজনেস এর আগে ওনার চুল শেষ, তারপরে আমারে আমার তেল দিয়ে এখন ওনার পাগলের মতো লাগে, আমারে বলে, মানে আমার বিজনেস করার আগে থেকে ওনার চুল সব শেষ হয়ে গেছে, কিন্তু এখনো দেখলে বোঝা যায় না, মানে সামনে এত চুল এরকম মানে হয়ে থাকে, মানে পাগলের মতো হচ্ছে ফুলে থাকে, কোঁকড়া না বাট অনেক ঘনর কারণে এরকম ফুলে থাকে, বাট পিছন দিয়ে সব শেষ হয়ে গেছে। আমার তেলটা ইউজ করার পর কিন্তু আমার হচ্ছে এদিকে এত পরিমাণে হেয়ার গজাইছে, এখন সামনে দিয়ে দেখবেন যখন বেবি হেয়ার গজায় আপনার হচ্ছে কিন্তু চুল সামনে আসলে কিন্তু পাগলের মতো লাগে, ছোট 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 অনেকগুলো চুল। সো আপনি হচ্ছে যদি আপনার এই টাইপের প্রবলেম থাকে, যাকে তেল ইউজ করছি তারপর আমার চুল পড়া কমতেছে না, আপনার যদি হরমোনাল কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাইতে হবে, এই প্রবলেম কিন্তু আপনি তেল সলভ করতে পারবে না। এখন কিন্তু অনেকেই দেখবেন হরমোনাল প্রবলেমের কারণে হচ্ছে চুল পড়ে, এই চুল পড়ার সমস্যা এমন একটা যে আপনার হচ্ছে এটা এখন হচ্ছে ঘরে ঘরে, বাট সবার কিন্তু হরমোনাল প্রবলেম থাকে না, অনেকের হচ্ছে আপনার রাত জাগার কারণে চুল পড়ে, অনেকের ভিটামিনের অভাবে পড়ে, অনেকে পানি কম খাওয়ার মানে কম খাওয়ার কারণে পড়ে, অনেকে দেখবেন হচ্ছে মাথায় এক গাদা খুশকি থাকে এই জন্য পড়ে, অনেকে অনেক বেশি দুশ্চিন্তা করে, টেনশন করে, এই জন্যও কিন্তু চুল পড়ে, অনেকে হরমোনাল প্রবলেম থাকার কারণে চুল পড়ে। আমার তেল দিয়ে যাদের হচ্ছে যে হরমোনাল প্রবলেম যদি না থাকে আপনার 100% কাজ করবে, এটা আমি নিজে বলতে পারবো। আপু বিথি আপুর তেলটা তো জাস্ট ওয়াও, না আপু হতেই পারে, আমি কি বলতেছি যে একটা একটা প্রোডাক্ট দিয়ে যে সবারই কাজ করবে তা কিন্তু না, আমি নিজে বলতেছি 100 জনের মধ্যে আমার তেলের মধ্যে ধরেন আমার 95 জনের কাজ করছে, 5 জনের তো কাজ করবেই না, উনি 5 জনের তো এমনি প্রবলেম থাকতে পারে, এটা এটা হচ্ছে আসলে যে উনি মিথ্যে বলবে বা আমি বলবো এরকম কিছু না, এটা হচ্ছে হতেই পারে। আপু তুমি কি মেকআপ করছো নাকি অরিজিনাল ফেসি এরকম? আপু আমি মেকআপ করি না, আমার মেকআপ করলে হচ্ছে আমার ব্রণ উঠে, আমি মেকআপ করি না, আমার ঘরে কোনো মেকআপ নাই। তুমি একদিন কাজ করবে, ওই যে সিআইডিরা যেরকম আসে না বাসায় তদন্ত করতে, একদিন না বলে চলে আসবা কেউ একদিন চেক করতে, আইসা দেখবা যে আমার বাসা থেকে যদি যদি কেউ মেকআপ বের করে দিতে পারো, আর সাথে সাথে হচ্ছে আমার গ্রুপে গ্রুপে আমার নিয়ে পোস্ট করবা। আপু মুখে কি দিছে? আপু মুখে জেল লাগাইছে এই জন্য এরকম লাগতেছে, দাঁড়া ধুয়ে ফেলি, ধুয়ে ফেলি। আপু আমি তো অয়েলটা আবার নিতে চাচ্ছি বাট আমার কাছে টাকা নাই, আরে বেচারি টাকা হচ্ছে জমায় জমা তারপরে নিবা, ডিসকাউন্ট দিই তখন নিবা, নিজে দেখো জেলটা ধুয়ে ফেলতেছি, জেল দেওয়ার কারণে এই জন্য এত বেশি চিক 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 করতেছিল। দাবি লাগে না মুঝে, দাবি লাগে না মুঝে, জব সে দিল কো মেরে তু লাগা হে। এই গানটা আমার অনেক ফেভারিট, সবারই ফেভারিট, আমার মনে হয় দিল কো কারা এই গানটা সবারই এখন পছন্দ। আমার হচ্ছে নেহা কাকার গান পর থেকে তো আরো বেশি ফেভারিট হয়ে গেছে, আগেই তো পছন্দ ছিল, ক্রাশ তো গানের উপরে আগেই খেয়েছি, এখন হচ্ছে নতুন ভার্সনটা বের হওয়ার পর বাকি একটু ক্রাশ খেয়ে ফেলছি। আপু তোমার ড্রেসটা অনেক নাইস, থ্যাংক ইউ।
আপু আপনি কি মেকআপ করছেন নাকি আপনার মুখটা অনেক হেভি সুন্দর লাগতেছে? না রে শোনা, আমি মেকআপ করি না, আমি বারবার বলতেছি আইলাইনার লাগাইছি, তাই কি কষ্ট করে জানো, তোমরা বিশ্বাস করবা? এই যে এই দুটা যে লাগাই তাও এখন মতো পারফেক্ট হয় না, একটা উঁচায় যায়, একটাই হচ্ছে, একটা হচ্ছে পাকিস্তান যায়, একটা ইন্ডিয়া যায়, একটা বাংলাদেশ অবস্থিত, এইভাবে মানে এখন পর্যন্ত দুটা পারফেক্ট হয় না, মানে এখন পর্যন্ত আমি দুটা পারফেক্ট করতে পারি নাই। আর মতে মেকআপ, হ্যাঁ আমার যা মেকআপ হইতো না আপু, আপু আপনার ফটো বুঝি নাই, আপু গোজরের প্রাইস কত? গোজরের প্রাইস হচ্ছে 1200 টাকা করে। এই যে ওয়াশ করে ফেলছি দেখেন, এখন নাই, এখন এত চকচক করতেছে না, বাট এইটা হচ্ছে ন্যাচারাল। তোমার অয়েলটা অনেক জোস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু জি বলেন বলেন, গোল্ডেন প্রাইস হচ্ছে 1200 টাকা, বাট আমি হচ্ছে কালকে ডিসকাউন্ট দিয়ে দিব না, আমার কালি লাভ হয়ে গেল আইলাইনার হচ্ছে। অবশ্য পানি লাগলে এটা অতটা উঠবে না যতক্ষণ পর্যন্ত আমি ফেস ওয়াশ দিয়ে না দেবো, এই জন্য রয়ে গেছে দেখেন উঠেনি। ওদিন হচ্ছে একদম পুরো কালো হয়ে গেছিল সাবান দিয়ে ধোয়ার পরে। ওই আপু জি বলেন বলেন বলেন, কেমনে ডাক দেয় ওই আপু আপু। এই যে দেখেন এখনো গাল কিন্তু শাইনিং দিতেছে, এইটা হচ্ছে ন্যাচারাল গ্লো, এটাকে বলা হচ্ছে এতক্ষণ যে শাইনিং যা দিয়েছে ওটা আমি জেল লাগানোর কারণে, এটা হচ্ছে আপনার ন্যাচারাল। নাক গ্লো দিতেছে, গাল হচ্ছে এই যে ইয়া করে না ওইটার কি বলে ওই যে ব্রাশ দিয়ে যে লাগায়, ওই দিন হচ্ছে মুন্নিয়াপু সাজায় দিয়েছে, মুন্নিয়াপু হচ্ছে দেখছি এরকম গালের মধ্যে হচ্ছে লাস্ট হচ্ছে এরকম এরকম করছে ও, বাট আমার দেখেন ওরকম ওরকম করা লাগবে না, আমি একটু হাসি দাঁড়ান দেখেন দেখেন, আমার কি দরকার আছে এরকম এরকম করার? এমনি হচ্ছে এই সাইডটা দেখেন, এই সাইডটা এমনি হচ্ছে মনে হচ্ছে কি আমি এরকম এরকম করে হচ্ছে হাইলাইটার লাগাইছি। আপু আপু কি নিন এখানে তো হাইলাইটার লাগান, এটা কি লাগায় জানো? এই আপনারা বলেন না কেন, বলতে পারতেছি না নাম, তাও একটু সাহায্য করেন না দূর। আপু কি নিলে তো অন্যদের স্কিন হবো, আপু আপু এটার দাম কত বলবেন, আমি কিনতাম আপনি বলবেন এটা কত? গোল্ড এটার প্রায় 1200 টাকা, এটার প্রায় 1200 টাকা, বাট এটা হচ্ছে অফার 1000 টাকা পাবেন, কালকে থেকে অফার স্টার্ট হবে, 3 দিন পর্যন্ত থাকবে, আবার হচ্ছে 3 দিনের জন্য অফার দিব, 3 দিন পরে আর হচ্ছে আবার ঈদ যখন আসবে তখন অফার চাইবেন, এর আগে কোনো অফার টফার চাইবেন না, ঈদের জন্য অপেক্ষা করবেন, আবার আবার ঈদ আসবে আচ্ছা তখন হচ্ছে অফার দিব। এই যে এমডি মুস্তফা কামাল, আপনার বংশের হচ্ছে যতটুকু শিক্ষা দিছে আপনি ততটুকুই লাইভে এসে বলছেন, মানে শালি বলে একটা গালি দেন। আমরা আগে জানতাম যে বিয়ের পরে ছেলেদের, তারপরে বউর যে বোন থাকে তাদের হচ্ছে শালি বলা হয়, শালি বলি না, বাট এখন দেখি মানে বড় হয়ে যা বুঝার পর থেকে বুঝলাম যে শালি নাকি একটা গালি। আমি আগে জানতাম যে হচ্ছে বোনে বোর বোনকে হচ্ছে শালি বলা হয়, বাট এখন দেখি যে মানুষ মানুষের শালি বলে গালি দেয়। কি যুগে বাস করি রে ভাই আমরা, আমরা হচ্ছে এখন সম্পর্কগুলোকে গালিতে পরিণত করছি, মানে শালি তো একটা সম্পর্ক তাই না, আত্মীয় একটা। এখন আমরা এত পরিমাণে নোংরা হয়ে গেছি বাংলাদেশের মানুষরা, এত পরিমাণে জঘন্য হয়ে গেছি, মানে গুখাইন্না পাবলিক হয়ে গেছি যে এখন শালিরে আমরা গালি বলে পরিণত করে ফেলছি। শাবাস শালির বাংলাদেশ, এটাই হচ্ছে আমার সোনার বাংলা। তোমরা না থাকলে সোনার বাংলা পরিণতই হইতো না, গুয়ে পরিণত হয়ে যেত, তোমরা আসো বলে এখনো সোনার বাংলা তৈরি হয়ে আছে। ছাগল আপু মাশাল্লাহ খুব বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু আমার ফেসে অনেক দানা দানা আছে, গুড়ি গুড়ি আছে, কি করব আপু? দানা দানা গুড়ি গুড়ি থাকলে হচ্ছে জিনসিক সাবান ডক্টর এর সিরামটা নিয়ে নেন। আপু ডেস্টার কই থেকে নিছো? আপু যারা বলে তারাই হয়, তুমি ওই সবে পাত্তা দিও না, এটি তো পাত্তা দেয় না, কিন্তু শালি তো আমরা বুঝতাম না বলো, আমরা সবাই কি জানি যে শালি কাকে বলা হয়, বাট এখন শুনে আমরা শালি বলে গালি দেয়। চিন্তা করো মানুষ দিন দিন কই নামতেছে, কয়দিন পরে শুনবো যে হচ্ছে বাবা মা তো যে একটা শব্দ যেটাকে আমরা ভালোবাসি, মানে পৃথিবীতে আসার পরে আমরা মার মুখ দেখি, মা ছাড়া কিছু বুঝি না আমরা, অন্ধ আমি নিজেও তো। এরপরে দেখুন যে মা বলেও নাকি গালি দেওয়া শুরু করে দেয়, যেহেতু শালি একটা গালি হয়ে গেছে, কদিন পর দেখবো যে মানুষে মানুষ মা বলেও গালি দেয়, এটাও গালিতে পরিণত হয়ে যেতে পারে, কিছু অসম্ভবের কিচ্ছু নাই। আই এম রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড, এরকম একটা অবস্থা, অসম্ভবের কিচ্ছু নাই। আপু তুমি কয়টা নাইট ক্রিম দিছো, এত ফিয়ার হইছো? আমি বেশিরভাগ ফেয়ার হয়ে গেছি লাস্টে হচ্ছে এই মিস করে এটা লাগাইয়া, এটা লাগাই বেশি ফেয়ার হয়ে গেছি লাস্টে, এটা হচ্ছে মানে দুইটার মতো, দুইটাও হয় নাই, একটা শেষ করে আরেকটা কয়দিন লাগাইছিলাম, এতে হচ্ছে বেশি সাদা হয়ে গেছে লাস্টে। এই ক্রিমটা লাগে আমার এত ফসা লাগে, এর আগে আমার এত ফসা লাইভে কেউ বলে নাই, আর আমার হাত পা হচ্ছে আমি ওই বডি ক্রিম লাগাই হচ্ছে ফসা করে বলছি, মানে হচ্ছে এর আগে হচ্ছে এত ফসা বলে নাই যে আপু তুমি এত সাদা লাগে কেন। আমি আমারে হচ্ছে এই 3-4 মাস ধরে বেশি শুনতেছি আপু তোমার অনেক সাদা লাগে। আপু ঢাকার বাইরে ডেলিভারি প্রোডাক্ট কতদিন লাগবে? আপু সবার প্রোডাক্ট 1 তারিখ থেকে পাওয়া শুরু করবা,
সবার প্রোডাক্ট হচ্ছে 1 তারিখ থেকে পাওয়া শুরু করবো। 1 তারিখ থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট সেন্ড করা শুরু করে দিব। 1 তারিখ থেকে আমরা প্রোডাক্ট সেন্ড করা শুরু করে দিব। আপু চুলের জন্য কি আছে? চুলের জন্য হচ্ছে ম্যাজিক হেয়ার অয়েলটা নিবেন, ম্যাজিক হেয়ার অয়েলটা নিবেন। বাট আপনার যদি হচ্ছে মাথা খুশকি থাকে তাহলে অবশ্যই হচ্ছে শ্যাম্পু সহ নিবেন। আর শ্যাম্পুর কারণে যদি চুল পড়ে থাকে আপনি তো সেটা বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। যে আপু আপনার অনেকে দেখবেন চুল আছড়ানোর সময় অনেক বেশি চুল যায়, অনেকে দেখবেন শ্যাম্পু করার সময় চুল বেশি উঠে। আপনার কি শ্যাম্পু করার সময় চুল অনেক পরিমাণে পরে কিনা এটা আপনি বলতে পারবেন? তো আপনার যদি মনে হয় যে আমার শ্যাম্পুর কারণে চুল পড়তেছে তাহলে শ্যাম্পুটাও চেঞ্জ করে ফেলবেন। সো যা আপু আমি অনেক কালো, আচ্ছা কালো থাকলে ফেয়ারনেস এর জন্য হচ্ছে মিস করে ক্রিমটা নিয়ে নেন ভাই, আর কি বলবো, আপনি তো ভাই না আপু সেটাও জানি না। আচ্ছা তো এটা হয়তো নিয়ে নেবেন যারা হচ্ছে স্কিনটাকে ফেয়ার করতে চাচ্ছেন ফেয়ারনেস এর জন্য। আপু তোমার ড্রেসের পেজের একটা পিক দাও, আমার ফোন তো দিয়ে দিছি, আমার ফোন তো হাতের কাছে নাই। ইয়ানাস বুটিক তোমরা সার দাও, ইয়ানাস বুটিক, ইয়ানাস বুটিক লিখে সার দিলে তো আসবে, ওয়াই ডাবল এ এন এস, ইয়ানাস বুটিক। উনি এখনো লাইভে মেবি আসছে, ওই পেজ থেকে হচ্ছে ওনার মেয়ে লাইভ হয়, ওই আপুরা হচ্ছে ইন্ডিয়া থেকে ডেলিভারি করে। এটা কিন্তু বাংলাদেশের কোনো পেজ না, আগে বলে দিচ্ছি এটা কোনো বাংলাদেশের কোনো পেজ না, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা পেজ যেখানে হচ্ছে ইন্ডিয়া থেকে লাইভ করা হয়। এবং ইন্ডিয়া থেকে হচ্ছে তোমরা যখন হচ্ছে বিকাশ করবো, মানে হচ্ছে 30% বিকাশ করতে হয়, তো তোমরা যখন 2000 টাকা বিকাশ করবা দেন হচ্ছে ওনারা অর্ডারটা কনফার্ম করবে এবং তোমাকে ডেলিভারি করবে 15 দিন পরে, 10 দিন থেকে 15 দিন পরে তোমার ড্রেসটা বাংলাদেশে আসবে, দেন হচ্ছে তুমি ডেলিভারি পাবা। মানে ওনার হচ্ছে মেবি ওই যে আপুটা যে হচ্ছে লাইভ করে তার আম্মু নাম্মু মানে তার নানি, আমার মনে হয় তার নানি বাংলাদেশে থাকে। তো কিভাবে কিভাবে জানো আনে আমি জানি না, এত ডিটেলস আমি বলতে পারবো না যতটুকু আমি জানি, কারণ আমাকে একদিন ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে আমি হচ্ছে আকসার নানি বলছি, বিথি বলছো তোমার একটা ড্রেস অর্ডার ছিল, ড্রেসটা কি পাঠাই দিব? তখন বুঝলাম যে বাংলাদেশের নানি থাকে। কাল প্রোডাক্ট অর্ডার করলে কবে পাবো? কাল প্রোডাক্ট অর্ডার করলে কালকে তো 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবা, 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবা। আপু ফুল বডি ফর্সা করার জন্য কি আছে? 18 বছর, ফুল বডি ফর্সা করার জন্য আমাদের বডি ক্রিম নেবেন, বডি ক্রিম, বডি ক্রিম, বডি ক্রিম, বডি ক্রিম, এই যে বডি ক্রিম, এই যে এটা নিয়ে নেবেন ফুল বডি ফর্সা করার জন্য, এটা নেবেন। এটা হচ্ছে আপনার অ্যালোন বিউটি বডি ক্রিম, এটা হচ্ছে আপনার প্রাইস 2000 টাকা, বাট আপনি এটাতে যেহেতু 10% দিচ্ছি তো এটাতে আপনি 1800 টাকাতে পেয়ে যাবেন, এটা নিয়ে নেবেন। আপু ক্রিমটার প্রাইস কত? ক্রিমটার প্রাইস 1600 টাকা, মিস করে ক্রিমের প্রাইস 1600 টাকা, বাট আপনি 10% পাচ্ছেন 1460 টাকাতে। কালকে থেকে আজকে থেকে শুরু করেন, ধরেন 12টা অলরেডি বেজে যাবে, তো আপনি হচ্ছে এটা 1260 টাকাতে পেয়ে যাবেন, 10% 1260 টাকা আসবে। এবার যারা অফার মিস করবেন প্লিজ, আর অফার আমার কাইন্ডার কাটটা দিলেও শেষ হবে না, কারণ আমি হচ্ছে বারবার তো অফার দিতে পারবো না, তাহলে বিজনেস করবো কেমনি? অফার দিলে তো আমি বিজনেস করতে পারবো না, আমার তো কোনো প্রফিটই থাকে না। এভাবে আমি যদি 1 মাস বিজনেস করি পরে আমি মডারেটরের বেতনও হচ্ছে দিতে পারবো না, তো আমার হচ্ছে 12 মাস তো আমি অফার দিতে পারবো না। তো আপনারা এবার অফারকে মিস করেন না। আপু আমার বেবি কম খায় আমার স্কিন হোয়াইট, আপু আমার বেবি বিম খায় আপু আমার স্কিন হোয়াইটিং করতে চাই কি ইউজ করবো? আচ্ছা বেবি যদি ব্রেস্ট ফিডিং করে তাহলে হচ্ছে আপনি যেটা করবেন আপু নাইট ক্রিম ইউজ করতে পারবেন, প্রবলেম নাই। বেবি হচ্ছে প্রেগনেন্ট থাকলে আমরা নাইট ক্রিমটা অ্যাভয়েড করতে বলি, বাট আপনার তো বেবি হচ্ছে হয়ে গেছে এবং একটু ব্রেস্ট ফিডিং করতেছে তাতে তো প্রবলেম নাই। নাইট ক্রিম তো আপনার হচ্ছে আপনি হচ্ছে কখন জিনিসগুলো অ্যাভয়েড করবেন, যেগুলো আপনি খাবেন, ধরেন আপনি যে জিনিসগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু বেবিও খাচ্ছে, তো আপনি খাবারের জিনিসগুলো একটু বুঝে শুনে খাবেন, বাট আপনি তো এটা ইউজ করবেন, তো এটা হচ্ছে প্রবলেম। বেবি ঘুমানো যাওয়ার পর হচ্ছে আপনি ফেসে অ্যাপ্লাই করবেন, মিশাই ফেলবেন তাতেই হয়ে যাবে। আপু ক্রিমটার নাম কি? আপু এটার নাম হচ্ছে মিস কোরিয়া নাইট ক্রিম, আপু মিস কোরিয়া হোয়াইটনিং ক্রিম, ডাবল হোয়াইটনিং ক্রিম। আপু ফুল বডি, আপু ফুল বডি ফর্সা করার জন্য কি আছে সাথে মুখেও? আপু ফুল এবং বডি ফর্সা করতে যারা যাচ্ছেন ফেস অ্যান্ড বডি, ফেস অ্যান্ড বডি কম্বো নেবেন, এটা আমাদের ফেস অ্যান্ড বডি কম্বো, এটার প্রাইস 3300 টাকা। যারা ফেস অ্যান্ড বডি এক টোনে ব্রাইট করতে চাচ্ছেন, যে আপু আমার ফেস যদি 200 ব্রাইট হয় আমার বডিটাও যেন 1 থেকে 150 ব্রাইট হোক, ফেসের আন্দাজে তো হচ্ছে একদম সেম টোনে ব্রাইট তো হবে না, বাট আপনার ফেস যদি 200 হয় বডি কিন্তু 100 হবে, মানে অর্ধেক থাকে, ফেসের মতো অত ধবধবে সাদা কিন্তু বডি হয় না। সো আপনি হচ্ছে যেটা করবেন যে হচ্ছে আপনি 3300 টাকার কম্বোটা নেবেন, এটার প্রাইস হচ্ছে 2, এটার প্রাইস 1600 টাকা, বাট আপনি কম্বোতে পেয়ে যাবেন 3300 টাকাতে, এই দুটোর কম্বো করবে 3300 টাকা। আচ্ছা গ্লাস স্কিন ক্রিমের অফার প্রাইস কত আসবে? ডিসি ক্রিমটা অফারে কত আসবে? গ্লাস স্কিন ক্রিমটার অফার প্রাইস হচ্ছে আপু তোমার 1080 টাকা, আর জিন্সিং ক্রিমের অফার প্রাইস হচ্ছে 1240 টাকা, না 1260 টাকা, 1260 টাকা জিন্সিং এর প্রাইস, আর হচ্ছে তোমার গ্লাস স্কিন এর প্রাইস 1080 টাকা। আচ্ছা সবাই ভালো থাকো, আমি এখন চলে যাচ্ছি, ইনশাল্লাহ কালকে দিনের বেলায় দেখা হবে। অবশ্যই অফার নিয়ে লাইভ মিস করা মোটেই যাবে না, টোটালি কোনো লাইভ মিস করা যাবে না, কালকের লাইভটা হচ্ছে চোখ রেখো। সো হচ্ছে সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ হচ্ছে আমি আজকে লাইভটা হচ্ছে অনেক ভালোভাবে করছি, কারণ হচ্ছে আজকে একটু শয়তান ফয়তান কম ছিল, অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।